পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 2 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে সিপিডিপিও দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হলো। তাঁদের দাবি, দিনের পর দিন রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেই অনুযায়ী বেতন পাচ্ছেন না তারা। পোষণ ট্রেকার অ্যাপ ডাউনলোড করার জন্য স্মার্টফোন নেই অনেকেরই। করোনা পরিস্থিতির মধ্যে অনেকের পরিবারের সদস্যরাই কাজ হারিয়েছেন, তাই সংসার চালানোর জন্য সঠিক বেতন, অফিস থেকে স্মার্টফোন, সিম কার্ড এবং রিচার্জ প্রদান সহ আরও বেশ কিছু দাবি দাওয়া নিয়ে একটু ডেপুটেশন দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাছাড়া অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন 2 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা যাতে দেওয়া হয় তারই দাবি জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা। অফিসের কাজ ব্যতীত বাড়তি যে সমস্ত কাজ অঙ্গনওয়াড়ি কর্মীরা করবেন তার আগে সভার আয়োজন করারও দাবি জানিয়েছেন তারা। আজ আমাদের এখানে আসার মূল দাবি হলো যে আমরা এখনকার যে বাজার দর এবং আমাদের 18-19 সালে যে রেট দেওয়া হয়েছিল সেই রেটই এখনো পর্যন্ত নির্ধারিত হয়ে আছে, কিন্তু এখনকার বাজার দর অনুযায়ী আমরা কেন্দ্রটা পরিচালনা করতে খুবই অসুবিধার মধ্যে পড়ছি। এই বাজার দর এইভাবে যদি দিতে থাকে তাহলে আমরা সেন্টারটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না এবং বাচ্চাদেরকে খাবার দিতে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের কর্মীদের, কেননা বাজার দর এত বেড়েছে এবং এই 36 পয়সার আলু দিয়ে আমরা কোনো রকমের সেন্টারটাকে চালাচ্ছি। এরপর জানি না গার্জেনদের কাছ থেকে আমাদের বিভিন্ন রকম কটুকথার সম্মুখীন হতে হচ্ছে। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি উনি এটা দেখেন এবং আমাদের কথা মাথায় রেখে যদি বাজার দর অনুযায়ী মূল্য বৃদ্ধি করেন তাহলে আমরা খুব উপকৃত হই। আপনার নাম? আমার নাম অর্পিতা বিশ্বাস, আমি উচালন পঞ্চায়েতের 150 নম্বর কেন্দ্রের কর্মী। আজকে আমাদের আসার মানে অনেকগুলো কারণ আছে, তার অনেকগুলো আবেদন নিয়ে আমরা এসেছিলাম। তার মধ্যে একটা আবেদন হলো যে আমাদের জ্বালানির জন্য অনেক টাকা খরচা হয়, কিন্তু আমরা পাই সেখানে 18 টাকা থেকে 23 টাকার মধ্যে, যার মধ্যে আমাদেরকে প্রত্যেক দিন নিয়ে প্রায় 15-20 টাকা এরকম করে খরচ কেজি রান্না করতে হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এই সম্পর্কে উনি একটু দৃষ্টি দিন, আর হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে মানে পোষণ ট্র্যাকারের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ কর্মীরাই এখনও উপযুক্ত প্রশিক্ষণ পাননি এবং সবথেকে বড় কথা হচ্ছে স্মার্টফোন নেই এবং রিচার্জ করার কোনো টাকা আমাদের এখনও অফিস থেকে বা সরকার থেকে এখনও দেওয়া কেন্দ্র সরকার থেকে দেওয়া হচ্ছে। তো সেটাও আমাদের সরকারের কাছে আবেদন রইল যে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের মোবাইল স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা করে এবং স্মার্টফোনে মাসে মাসে যে রিচার্জটা আমাদের দরকার সেই রিচার্জের জন্য যেন অর্থ প্রদান করে। এইগুলোই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন, এইটুকু দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই স্বল্প সাম্মানিকে চাকরি করি এবং তাতে যেন আমরা এই সেন্টারটাকেও সুষ্ঠুভাবে চালাতে পারি তার ব্যবস্থা যেন দিদি করে দেন, নাহলে আমাদের সাম্মানিক থেকে অনেকটা টাকা আমাদের কেন্দ্রের পিছনে চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম বিউটি দে দত্ত, আমি বড় বৈনান গ্রাম পঞ্চায়েতের 199 নম্বর কেন্দ্রের কর্মী। আজকে আপনার রায়না 2 ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা মাননীয় সিডিপিও স্যারের কাছে কিছু দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের এই দিনের পর দিন যে জ্বালানির খরচ বাড়ছে বা সবজির যে দাম বেড়েছে সেই অনুযায়ী আমরা দাম পাচ্ছি না, সেগুলো যাতে ঠিকঠাক দেওয়া হয়, আমরা যাতে এলাকায় সম্মানের সঙ্গে কাজ করতে পারি সেই একটা কারণ। আর একটা হচ্ছে পোষণ ট্র্যাকার নিয়ে আমাদের যে অ্যাপ ডাউনলোড করতে বলেছিল, অর্ধেক মেয়ের আমাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, আমরা তাই বলছি যে আগে যদি অফিস থেকে সেই ফোনের ব্যবস্থা করে এবং সিম বা রিচার্জ করবার মতো পয়সা দেওয়া হয় তবেই আমরা পোষণ ট্র্যাকার অ্যাপ ডাউনলোড করব। তারপর আরও একটা হচ্ছে আমাদের যে কর্মীরা অবসর নিয়েছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই জায়গা যখন খালি হচ্ছে তখন আশেপাশের সেন্টারে মেয়েদের সেখানে চার্জ নিতে হচ্ছে, অথচ আমরা নিজেদের খাতা সামলে সেই সেন্টারের খাতা আপডেট করতে গেলে আমাদেরকে মাসিক 50 টাকা দেওয়া হয়। এটা আমরা জবে থেকে জয়েন করেছি আজ পর্যন্ত 25-30 বছরে একই চলে আসছে 50 টাকা করে, কিন্তু আমরা হয় অবিলম্বে নতুন মেয়ে জয়েন করান না হলে ওই টাকা 50 টাকা অন্তত বাড়িয়ে মিনিমাম 2000 টাকা করুন। তারপর করোনাকালীন পরিস্থিতিতে আমাদের অনেক কর্মী পরিবারের প্রধানেরা কাজ হারিয়েছে, তাদের আমাদের যে সংসারের যে অভাব অনটন আমাদের দিনের পর দিন বেড়েই যাচ্ছে, অথচ সংসারের খরচটা দিনের পর দিন বাড়ছে, তাই যে ওই অবসরকালীন যে 3 লক্ষ টাকা ওইটা 3 লক্ষ টাকাটা বাড়িয়ে যদি 5 লক্ষ টাকা করা যায় তাহলে আমাদের খুব উপকার হয়। আর VHND ক্যাম্পে আমাদের মাসে একটা করে থাকতে হয়, সেখানে সেকেন্ড ANM বা ANMরা আমাদের
আমাদেরকে দিয়ে যে কাজগুলো করান বিএমএইচ স্যারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে উনি যেন সেই কাজগুলোর জন্য আমাদের যেন সাম্মানিক ভাতা হিসেবে কিছু টাকা দেন এবং কত টাকা আছে সেটা যেন আমাদেরকে জানান সেটা আমরা জানি না আর হেলথের কাজ আমাদের কাজের সঙ্গে যে আমাদের অফিসের কাজ বাদে যখন আমরা যা কিছু কাজ করব যদি বিএমএইচ আমাদের সেই কাজগুলো করতে দেন বা করান তাহলে আগে আমাদেরকে নিয়ে মিটিং করতে হবে এবং আমরা যদি করব বলি তবেই আমি উনি আমাদেরকে করাতে পারবেন চাপ দিয়ে যাতে না করান বা করাতে গেলে যে টাকাটা এএনএমরা পাচ্ছে সেই সমান টাকা যেন আমরা পাই সেইটার দিকে একটু নজর দিতে বলবেন আর সবশেষে হচ্ছে আমাদের এই এখন সেন্টার টাইম করেছে 9টা থেকে 11টা সেখানে সহায়িকা দিদিদের পক্ষে ওই 2 ঘন্টার মধ্যে রান্না করে বাচ্চাদের খাবার দেওয়াটা সম্ভব হচ্ছে না বিশেষ করে 10টার সময় বাচ্চাদের খুব খিদে পায় সাড়ে 9টা 10টার সময় তারা চাইছে ওই সময় রেডি খাবারটা খেতে তাই যাদের সময়টা